আমি এখন গ্রামের চিচিঙ্গার জমিতে। চিচিঙ্গা, যার বৈজ্ঞানিক নাম ট্রাইকোসেন্থাস কিউকিউ মেরিনা। এই সবজিটি অনেক উপকারী। এটি আমাদের শরীরের ওজন কমাতে সাহায্য করে, হার্টের উপকার করে, কিডনি ডিটক্সিফিকেশনে সাহায্য করে, আমাদের হজম শক্তিও বাড়ায়, আরও কত কি। হাই গাইস, আমি আহনাফ তাহমিদ, যথারীতি আবার আপনাদের সামনে হাজির হয়েছি গ্রামের ভিডিও নিয়ে। স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখুন। আমি নিশ্চিত আপনিও হারিয়ে যাবেন আপনার কৈশোরে। পলাশ ঢাকা, কোকিল ডাকা, আমারই দেশ ভাই রে, ধানের মাঠের ঢেউ খেলানো এমন কোথাও নাই রে। দেখুন দর্শক, কি অদ্ভুত মনে হচ্ছে, বিশাল সবুজ কার্পেট বিছানো রয়েছে। বাংলাদেশের গ্রামের প্রকৃতি এতটাই স্নিগ্ধ যে প্রত্যেককেই মুগ্ধ করে। হাঁটতে হাঁটতে চলে এলাম গ্রামের এক বটগাছের নিচে। গ্রামের ছেলেদের সাথে আমার খুব সহজেই বন্ধুত্ব হয়ে গেল। তারা অনেক এনার্জেটিক, তপ্ত রোদেও তারা এতটুকু অস্থির নয়। দেখুন কত সহজেই তারা বটগাছে উঠে যাচ্ছে, প্রত্যেকেই যেন টারজান। গ্রামের নাম ডাক্তারপাড়া হলেও এই গ্রামের বেশিরভাগ মানুষই কৃষিজীবী। প্রচণ্ড তাপদাহেও তারা হাসি মুখে ফসল ফলায়। দর্শক, ঝোপে ঝাড়ে বনে বাদারে বেড়ানোর মজাও আছে। আমরা 100 বছর পুরানো একটি তেঁতুল গাছের নিচে চলে এলাম। ঢাকায় আমাদের স্কুলের সামনে কাঁচা তেঁতুল বিক্রি করতে দেখেছি, আর এখন আমি গ্রামের গাছ থেকে পেড়ে তেঁতুল খাচ্ছি। অসাধারণ এক ফিলিংস। প্রকৃতির নিবিড় সান্নিধ্যে গ্রামের মানুষ লালিত পালিত হয়, আর এ কারণেই হয়তোবা তারা শহরের মানুষের তুলনায় অনেক সুস্থ থাকে। গ্রামের মানুষ শুধু শরীরের দিক দিয়েই নয়, মনের দিক দিয়েও অনেক বড়। তাদের মধ্যে নেই কোনো কৃত্রিমতা, করে অতি সাধারণ জীবনযাপন। তো দর্শক, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।